চৈত্র নবরাত্রিতে ভক্তরা নিষ্ঠা ও পূর্ণ ভক্তির সঙ্গে দেবী দুর্গার আরাধনা করেন। এতে ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়। কি কি নিয়ম মানতে হবে জেনে নেব এই ভিডিওতে। ওম সাই রাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ, আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। পৌরাণিক বিশ্বাস অনুসারে নবরাত্রি শনি বা মঙ্গলবার শুরু হয়, ওই দিন মা দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন। এর ভিত্তিতেই এই বছর ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন মা দুর্গা। শাস্ত্র অনুসারে ঘোড়ায় দেবীর আগমন অশুভ ইঙ্গিত বহন করে। এর ফলে সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হবে এবং যুদ্ধের আশঙ্কা বাড়বে। এই বছর দেবী বিদায় নেবেন মহিষে। এই বাহনের অশুভ প্রভাবে অসুখ বিসুখ বৃদ্ধি পাবে, সমাজে অশান্তি দেখা দেবে। এই নয় দিন মা দুর্গার আরাধনার জন্য খুবই বিশেষ। এই সময় কিছু নিয়ম মেনে চলতে হবে, এছাড়াও কিছু ভুল করা এড়িয়ে চলুন, নইলে মাতা রানী অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। এছাড়াও এই ভুলগুলিও জীবনে সমস্যা এবং দারিদ্র্যের কারণ হতে পারে। নবরাত্রির সময় এই ভুলগুলি করবেন না। আমিষ খাবার খাবেন না। নবরাত্রির সময় ভুলেও মাছ মাংস বা আমিষ কোনো খাবার খাবেন না। এই সময় আমিষ খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নবরাত্রির সময় মা দুর্গার ভক্তরা ব্রত রাখেন, এমনকি যারা ব্রত রাখবেন না তারাও মাছ মাংস খাবেন না, চুল কাটবেন না। চৈত্র নবরাত্রি সহ চারটি নবরাত্রিতে আমিষ খাবার বর্জন করা ছাড়াও এই নয় দিনে চুল কাটা উচিত নয়। কথিত আছে, এটি করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। এই সময় নখ কাটলে ধর্মের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও নবরাত্রির সময় নখ কাটা নিষিদ্ধ। এতে করে মা দুর্গা ক্রুব্ধ হতে পারেন এবং এই ক্ষোভ আপনার জীবনে নানা ধরনের ঝামেলা ও অশান্তি নিয়ে আসতে পারে। চৈত্র নবরাত্রিতে এই নয় দেবীর পুজো করা হয়। চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার এই নয়টি রূপের পূজা করার নিয়ম রয়েছে। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। নবরাত্রির সময় ঘট স্থাপনা ঘটস্থাপনার পাশাপাশি আপনি দেবীর ঘর বা মন্দিরকেও সজ্জিত করা প্রয়োজন। নানান অলঙ্কার ও লাল ওড়না দিয়ে দেবীকে সাজান। দেবী দুর্গার প্রতিমা বা ছবি থাকা আবশ্যক। এছাড়াও লাল চুনরি, লাল চুড়ি, সিঁদুর, কুমকুম, মেহেন্দি, আলতা, বিন্দি, আয়না, চিরুনি অবশ্যই রাখুন। এছাড়াও দেবীর মূর্তি স্থাপনের জন্য একটি নতুন লাল কাপড় নিন। এরপর মা দুর্গাকে কিছু শুকনো ফল, এলাচ, মাখন, লবঙ্গ, চিনি ও মিষ্টি নিবেদন করুন। মন্দির ও বাড়িতে তেলের প্রদীপ জ্বালানোর ঐতিহ্য বহু শতাব্দী প্রাচীন। নবরাত্রির সময় দেবী দুর্গার সম্মান জানাতে প্রদীপ বা অখণ্ড জ্যোতি জ্বালানো হয়। অখণ্ড জ্যোতির জন্য খাঁটি ঘি, বড প্রদীপ, পিতল এবং কিছু চাল লাগে। প্রধানত নয় দিনে দশ মহাবিদ্যার পুজো করা হয়। তন্ত্রমন্ত্র সাধনার জন্য এই পুজো করা হয়ে থাকে। এটি প্রধানত অঘরি দ্বারা সঞ্চালিত হয়। বিশ্বাস করা হয় যে এই পুজো পদ্ধতি যত গোপন রাখা হয় ততই সাধকের ইচ্ছা দ্রুত পূরণ হয়। এই কারণেই এই নবরাত্রিকে গুপ্ত নবরাত্রি বলা হয়। এই নয় দিনে অখণ্ড দীপ জ্বালানো নিয়ম আছে। চৈত্র নবরাত্রি 2024 এবং কালাশ স্থাপনের শুভ মুহূর্তা। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপত্তিথি 8 এপ্রিল রাত 11:50 থেকে শুরু হয়ে পরের দিন 9 এপ্রিল 2024 রাত 8:30 শেষ হবে। তাই ঘট স্থাপনের শুভ সময় সকাল 6:02 থেকে 10:16 পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত শুরু হবে সকাল 11:57 থেকে 12:48 পর্যন্ত। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।